Assalamualaikum, welcome back again. আজকে connectworld.me নামে একটি bounty program নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির ওয়েবসাইটের ইন্টারফেসটি। এটি মূলত একটি অনচেইন বেসড সোশ্যাল প্ল্যাটফর্ম। তাদের অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশন আছে এবং Google Play Store এও তাদের একটি অ্যাপ্লিকেশন আছে। যেরকম আমরা প্রিভিয়াস ভিডিওতে বিভিন্ন Facebook, Instagram এবং অন্যান্য social media platform গুলো ইউজ করে থাকি, এটিও ঠিক সেরকমই একটি অনচেইন বেসড প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার ট্যালেন্ট শো আপ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা রিওয়ার্ডও পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অন ডিমান্ড অ্যাক্সেস টু ইওর ফেভারিট স্টার্স অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। এখানে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইন করতে পারবেন, এঙ্গেজ অ্যান্ড কমিউনিকেট, ইজিলি কমিউনিকেট ভিয়া টেক্সটিং, ভয়েস, ভিডিও আর ইভেন আস্ক ফর এ পার্সোনালাইজড অটোগ্রাফ। App design and development section টি আছে, যেখানে আপনি simply easy to use, secure and private, we don't sell your data। এখানে তারা আপনাকে এনশিওর করছে তারা আপনার যে ডাটাবেস থাকবে তারা কিন্তু এটি সেল করবে না। ফ্রি অফ সোশ্যাল অ্যালগরিদম ডিজাইন ফর কানেক্টিং নট অ্যাডিকশন। এখানে ইভেন্ট সেকশনটিতে দেখতে পাচ্ছেন লাক্সারি ক্রুইজিং উইথ সেলিব্রিটিস, এক্সক্লুসিভ মিউজিক ফেস্টিভ্যাল অন প্রাইভেট আইল্যান্ড অ্যান্ড হোটেলস all over the world provided by starsonboard Canada। এখানে এক্সক্লুসিভ কন্টেন্ট সেকশন রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্টস নেভার সিন বিফোর অনলাইন, অনলি পোস্টেড ফর কানেক্ট ইউজার্স বাই সেলিব্রিটিস অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স, বিহাইন্ড দ্য সিনস ইজ অনলি দ্য বিগিনিং। সো এই প্ল্যাটফর্মটি মোটামুটি তারা যা তাদের ওয়েবসাইটে উপস্থাপন করছে সেই হিসাবে আমার কাছে ভালো লেগেছে, যে কারণবশত আপনাদের সাথে শেয়ার করা এই বাউন্টি প্রোগ্রামটি। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে প্লে স্টোরে, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজার সেহেতু আমি প্লে স্টোরে তাদের এই অ্যাপটিকে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে এটি ডাউনলোড করতে পারেন এবং কিছু ইউজ করার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে একটি রিভিউ দিয়ে দিতে পারেন। তো চলুন চলে যাই এবার তাদের যে বাউন্টি প্রোগ্রামটি আছে সেই বাউন্টি প্রোগ্রামটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের বাউন্টি অ্যানাউন্সমেন্ট ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। তাদের কয়েকটি প্রোগ্রাম রয়েছে এবং এটি শুরু হয়েছে 9 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইন আছে, টুইটার ক্যাম্পেইন আছে, টেলিগ্রাম ক্যাম্পেইন আছে এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেইন আছে, ফেসবুক ক্যাম্পেইন আছে। তো প্রত্যেকটি ক্যাম্পেইনে জয়েন করার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে প্রুফ অফ অথেন্টিকেশন, কিন্তু সর্বপ্রথম আপনাকে সাবমিট করতে হবে। সেজন্য আপনি এখান থেকে এতটুকু অংশ কপি করে নেবেন, কপি করে নিয়ে দেন আপনি চলে যাবেন তাদের এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লে বাটন, এই রিপ্লে বাটনে ক্লিক করার পর চলে আসবে এই ধরনের ইন্টারফেসটি। এটি আসার পর এটি পেস্ট করে দিবেন, দেন এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিবেন এবং এখানে কয়েন্সবিট এক্সচেঞ্জের যে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটি আছে আপনারা সেটি ইউজ করবেন। যদি আপনাদের কয়েন্সবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং সেই রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দিবেন। দেন আপনি ক্যাম্পেইন অ্যাপ্লাইড ফর আপনি যে ক্যাম্পেইনগুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ক্যাম্পেইনের নামগুলো এখানে জাস্ট লিখে পোস্ট করে দিবেন। আফটার পোস্ট যে কাজটি করবেন আপনারা কিন্তু আফটার পোস্ট দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেসটি থাকবে। সাপোজ এটি আমার আফটার পোস্ট বাউন্টি প্রুফ অফ অথেন্টিকেশন। তো আমরা লিঙ্কটি কীভাবে কালেক্ট করব, লিঙ্কটি কালেক্ট করবো হচ্ছে আফটার পোস্ট। আমরা এই সংখ্যাটিতে ক্লিক করে দিব, এখানে ক্লিক করার পর উপরে যে লিঙ্কটি আসবে সেটি হচ্ছে আমার প্রুফ অফ অথেন্টিকেশনের লিঙ্ক। তো আমরা যখন কোনো ক্যাম্পেইনে জয়েন করব, ক্যাম্পেইনে জয়েন করতে সময় কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ করে নিব। প্রত্যেকটি সেকশনের মানে যে যে ক্যাম্পেইনগুলোতে আমরা জয়েন করব সেই ক্যাম্পেইনগুলোর ফর্ম ফিল আপ করবো। এখানে ফোরাম ইউজার নেম, ফোরাম ইউজার নেম দ্যাট মিনস হচ্ছে এটি হচ্ছে আপনার ফোরাম ইউজার নেম, এই ফোরাম ইউজার নেমটি দিয়ে দিব। দেন এখানে অথেন্টিকেশন পোস্ট লিঙ্ক, যে লিঙ্কটা আমি বের করে দেখালাম যে এটি হচ্ছে আপনার অথেন্টিকেশন পোস্ট লিঙ্ক, এই লিঙ্কটিকে কপি করে এখানে দিয়ে দিবেন। দেন আপনার টুইটার অ্যাকাউন্ট এর ইউআরএলটি দিয়ে দিবেন, এখানে ফলোয়ার দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিবেন এবং আপনার কয়েন্সবিট এক্সচেঞ্জের যে মেইল অ্যাড্রেসটি রেজিস্টার্ড মেইল অ্যাড্রেস সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ফর্মটি সাবমিট করে দিবেন। দেন এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করবেন, যেমন এখানে দেওয়া আছে যে সাপোজ টুইটারের জন্য যে আপনার ফলোয়ার যদি আপনার সাথে আপনার এতগুলো ফলোয়ারের সাথে যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে আপনার কতগুলো স্টেক পাবেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবং এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেক ওয়ান পোস্ট এভরিডে, প্রত্যেক দিন একটি পোস্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং পোস্টের সাথে কিন্তু আপনাকে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। প্লিজ পোস্ট অল লিঙ্কস টু ইউর ওয়ার্ক ইন দিস থ্রেড এভরি 3 ডে অর এভরি 3 ডে অ্যাজ এ নিউ পোস্ট। তো তো 3 দিন পর পর কিন্তু আপনাকে বা সপ্তাহে একদিন আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে আপনার যে উইকলি রিপোর্ট ফেসবুকে ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটি আছে দেখতে পাচ্ছেন মেক ওয়ান পোস্ট এন্ড ওয়ান রিপোস্ট পার ডে প্রতিদিন আপনাকে একটি পোস্ট করতে হবে এবং তাদের যে ফেসবুকের যে পেজটি আছে সেখান থেকে একটি পোস্ট কিন্তু রিপোস্ট করতে হবে সেই রিপোস্টের সময় এবং পোস্টের সময় অবশ্যই কিন্তু আপনাকে এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তো মোটামুটি এই ছিল এই বাউন্ডারি প্রোগ্রামের নিয়ম কারণগুলো যেগুলো আপনাদেরকে বলার দরকার ছিল যদি এরপরেও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আর এখানে তাদের ওয়েবসাইটে আরেকটি অপশন রয়েছে এনরোল অ্যাজ ট্যালেন্ট এখানে একটি সেকশন আছে যেখানে আমি বিষয়টি এখন পর্যন্ত বুঝতে পারিনি তবে যা বুঝছি যদি আপনার কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যমটি তারা এখানে অ্যাপ্লাই টু জয়েন কানেক্ট এই অপশনটি রেখেছে যদি আপনার ভিতরে কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে সেই কী ধরনের ট্যালেন্ট সেগুলো আপনি এখানে ডেসক্রাইব করবেন এবং আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যান্ড আদার্স সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনি ফর্মটিকে সাবমিট করে দেবেন তো মোটামুটি এই ছিল connectworld.me বাউন্ডারি ডিটেলস ফিরছে নতুন কিছু বাউন্ডারি নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে